মারবিনীর মূল্যায়ন। দ্রুত উন্নয়নশীল একটি আকর্ষণীয় বাজার বাংলাদেশ। জাপানি ব্যবসায়ী গোষ্ঠী মারবিনী কর্পোরেশন বাংলাদেশকে সবচেয়ে দ্রুত উন্নয়নশীল, ব্যাপক সম্ভাবনাময় এবং আকর্ষণীয় বাজার হিসেবে মূল্যায়ন করেছে। এজন্য প্রতিষ্ঠানটি বলেছে, বাংলাদেশে উন্নত মানসম্পন্ন, পরিবেশ বান্ধব ও টেকসই অবকাঠামো উন্নয়নে তারা মনোনিবেশ করছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে জাপানি প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত ফেনীতে 100 মেগাওয়াট সোলার পিবি বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড বা ইজিসিবির সঙ্গে হাত মিলিয়েছে। মারুবেনি বাংলাদেশের কান্ট্রি হেড হিকারি কাওয়াই বলেন, মারুবেনি 1950-এর দশকে বাংলাদেশে ব্যবসা করছে এবং শুরু থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের যথাযথ উন্নয়নে অবদান রাখার জন্য এখানে ব্যবসা করে আসছে। তিনি জানান, এই মূলমন্ত্র নিয়ে আমরা বর্তমানে উন্নত মানের, পরিবেশ বান্ধব ও টেকসই অবকাঠামো উন্নয়ন, পোশাক ও বস্ত্র শিল্পে মূল্য সংযোজন এবং ICT শিল্পের প্রভৃতির ওপর মনোনিবেশ করছি। তিনি জানান, সম্প্রতি তারা ফেনীতে 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ইজিসিবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং এই প্রকল্পটি তাদের দূরদৃষ্টি ব্যবসায়ের একটি উদ্যোগ। হিকারি কাওয়াই জানান, মারবিনী কর্পোরেশন বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে জড়িত। আমাদের বৈশ্বিক নেটওয়ার্ক থেকে সংগৃহীত তথ্য বিচার করে আমরা মূল্যায়ন করি যে বাংলাদেশ সবচেয়ে দ্রুত উন্নয়নশীল, ব্যাপক সম্ভাবনাময় এবং আকর্ষণীয় বাজারগুলোর মধ্যে একটি। তিনি অবশ্য বলেন, তারা জানান যে কোভিড, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল রপ্তানি ও আমদানি পদ্ধতি, জটিল নিয়মকানুনের মতো বেশ কয়েকটি উদ্বেগ ও সমস্যা রয়েছে বাংলাদেশে। তবে মারুবেনী মনে করে, এখানে সম্ভাবনা ও আকর্ষণ এই উদ্বেগ এবং বিষয়গুলোকে অতিক্রম করে গেছে। প্রবৃদ্ধির উচ্চ সম্ভাবনা, স্বল্পোন্নত দেশ বা LDC থেকে উত্তরণ, উদ্ভূত বিশাল সুযোগ এবং স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার উল্লেখযোগ্য সম্পর্কই দেশে বিনিয়োগের প্রধান কারণ। এখানে ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণের জন্য বাংলাদেশের বাইরে বিভিন্ন কোম্পানির সহযোগিতা ও সহায়তা প্রয়োজন বলে তিনি জানান। বাংলাদেশের কাছ থেকে ইতিবাচক ও শক্তিশালী সমর্থন পাওয়ার জন্য বিস্তারিত ও স্বচ্ছ তথ্যের ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বিস্তারিত এবং স্বচ্ছ তথ্য প্রকাশকে সবচেয়ে বেশি উন্নত করা দরকার। এ সময় হোলি আর্টিজান হামলার পর নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের সুদৃঢ় প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। হিকারি কাওয়াই বলেন, সৌভাগ্যক্রমে হামলার পর থেকে আমরা গুরুতর কোনো সমস্যার সম্মুখীন হইনি, তবে এই মর্মান্তিক ঘটনার কথা আমাদের এখনও মনে আছে। এভাবে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকে অধীর আগ্রহে নিরন্তর সমর্থনের জন্য অনুরোধ করছি।